কৃষি বিজ্ঞানী ডক্টর মৌসুমী দের ক্যামেরায় বন্দী হলো 20 থেকে ড্রাগন ফুল ফোটার দৃশ্য। 20 থেকে ড্রাগন ফুল ফোটার দৃশ্য ক্যামেরা বন্দী করলেন উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যানবিদ্যার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মৌটুসী দে। এ কাজে তাকে সহযোগিতা করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা স্বামী প্রসেনজিৎ কোলে ও তাদের ছেলে দেবজিৎ কোলে। উল্লেখ যে সম্প্রতি মৌটুসী দেবী তার বাড়ির ছাদের বাগানে একটি টবে 24টি আপেল ফলানোর খবরে বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন। ছাদ বাগানে ড্রাগন চাষ করেছেন তিনি। এবার তিনি ড্রাগনের ফুল ফোটার মুহূর্তের একটি বিশেষ দৃশ্য ক্যামেরাবন্দী করে নজর কেড়েছেন। চোপড়ার রবীন্দ্রনগর কলোনি এলাকার বাসিন্দা এই কৃষিবিজ্ঞানীর গোটা বসতবাড়ি গাছগাছালিতে ভরা। স্বামী স্ত্রী এক ছেলে নিয়ে তিনজনের সংসারের মধ্যে ছাদ বাগানের গাছগুলিও যেন তার পরিবারের সদস্য হয়ে উঠেছে। স্বাভাবিক কাজকর্ম ছাড়া তাদের বাকি সময় কাটে এই ছাদ বাগান ঘিরে। এই দৃশ্য ক্যামেরাবন্দী করতে পেরে খুশি গোটা পরিবার। এবার শুনে নেওয়া যাক 20 থেকে ড্রাগন ফুল ফোটার দৃশ্য ক্যামেরাবন্দী করার সম্পর্কে কি বললেন ডক্টর মৌটুসী দে এবং তার স্বামী প্রসেনজিৎ কোলে। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24/7। সবার সাথে সবার পাশে। সেটা তো আমরা আমাদের বাড়ির ছাদে লাগিয়েছি। তো এটা যে ফুলটা ফোটে, এর অদ্ভুত সময় আর কি, মানে রাত্রিবেলা ফোটে। সাধারণত দেখা যায় 8টা থেকে 10টা কি 10:30টার মধ্যে ফুটছে। এর ফলে যখন আমাদের চাষিদের যে মাঠে আছে বা নিজের অফিসেও যে গাছ আছে আর কি, আমরা কোনোদিনও ফুল ফোটাটা দেখতে পাইনি। মানে যখন পরের দিন অফিসে যাই বা মাঠে গেছি তখন ফুল ফুটে আছে সেটাই দেখতে পেয়েছি আমরা। তো নিজে যখন গাছ লাগালাম আর কি, তো এটা তো এক বছরের মধ্যেই ফুল এসে গেছে। গত বছর 10ই জুন আমরা লাগিয়েছিলাম, এবছর কিন্তু 2 তারিখের মধ্যে সকালবেলায় আমরা 20টা দেখতে পাই প্রথম একটু বড়। তো এর ফলে যে মানে ফুলটা যে ফুটবে সেটার একটা আমাদের খুব ইচ্ছা ছিল যে কীভাবে ফুটছে সেটা আমরা ক্যামেরাবন্দী করব। তো প্রথম ফুলের সাইজটা 20টা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো। তো আমরা আমাদের সিনিয়র আর কি ডক্টর মদনমোহন দা, ওনার ফার্ম আছে আর কি এই ড্রাগন ফ্রুটে, তো ওনাকে আমরা জানতে চাই যে ওনাকে ছবি পাঠানো হয় যে এটা কি ফুটবে আজকে, এরকম প্রায় 2-3 দিন ওনাকে ছবি পাঠানো হয়েছে। তখন উনি লাস্ট একদিন বলেছেন এবার হয়তো আর একদিনের মধ্যেই ফুটবে। এবং ফলে গতকাল আর কি আমরা সকাল থেকেই দেখি, দেখে মনে হয় যেন একটু যে আজকে ফুটতে পারে। তো সেই জন্য বিকাল থেকেই আমরা একটা অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিই। এবং কালকে মেঘলা থাকার জন্য মানে মনেই হচ্ছিলো যেন খুব তাড়াতাড়ি ফুটে যাবে, অত রাত্রি হবে না। তো সেই রকম অনুযায়ী আমরা 4টে থেকে আর কি এই ক্যামেরা মানে কি সেট করে আর কি টাইম ল্যাপসে দিই, মোবাইল ফোনেই তোলা এটা টোটালটাই। এবং 8:30টার সময় আমাদের ক্যামেরা বন্ধ করি আর কি ফোনে। তো টোটাল এই যে সময়টা আর কি ছিল, তো এর জন্য আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট বলতে আলাদা করে লাইট লাগাতে হয়েছে, ক্যামেরাটাকে স্ট্যান্ডে ঠিক করতে লাগাতে হয়েছে আর কি। এবার আমরাও তো বুঝতে পারছি না যে জিনিসটা কীরকম হবে। তো 8:30টার সময় যখন আমরা দেখলাম ফুলটা ফুটছে না, অলরেডি দেখতে পেলাম যে 2টো মৌমাছিও চলে এসছে কিন্তু সেই রাত্রিবেলাতেই। তারপরে যখন 8:30টার সময় শেষ হলো টাইম ল্যাপসটাকে, আমরা ক্যামেরাটা যখন বন্ধ করলাম, তারপর আমরা ক্যামেরাটা নিয়ে এসে আগে আমরা দেখি আর কি ভিডিওটা যে কতক্ষণ হয়েছে, কারণ ভিডিওটা কিন্তু আমরা রেকর্ডিং করেছি 4.5 ঘন্টা। কতক্ষণ হয়েছে যখন আমরা দেখলাম যে 1 মিনিট 11 সেকেন্ড মতো মানে ভিডিওটা টাইম ল্যাপস করে এটাকে ছোট করা হয়েছে। এবার ছোটো মানেই জাস্ট জিনিসটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, ফলে যে মানে যেটা আমরা সাধারণভাবে ফুলটা যে 20 থেকে ফুটছে আমরা সাধারণত সিনেমাতে দেখতে পাই আর কি, যে আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছে ফুলটা ফুটছে বা গাছ আর কি ছোটো থেকে বড় হচ্ছে, সেই জিনিসটাই আমরা দেখলাম যে আমাদের সাধারণ ক্যামেরাতেও এই জিনিসটা ধরা দিয়েছে আর কি। তো স্বাভাবিক দেখার পরে যে 4.5 ঘন্টা এটা তো পরিশ্রম ছিলই, কিন্তু সেই ক্লান্তিটাই আমাদের চলে গেছে যখন আমরা ভিডিওটা দেখলাম আর কি। তো আজও সে একটা ভালো লাগা ফিল, যে ফিল গুড একটা এফেক্ট আর কি, সেটা আজও আছে। এখনও আমরা নিজেরাই নিজেদের ভিডিওটা অনেকবার দেখছি এবং খুব ভালো লাগছে। এরকম যদি মানে করাও খুব সোজা, আমরাও জানতাম না যে কীভাবে এটা করব। তো ছেলেরই এটা পুরো কৃতিত্ব আর কি, বা ওরই ক্রেডিট টোটালটাই, কারণ টাইম ল্যাপস জিনিসটা আমি নিজেই জানতাম না, ওই বের করেছে আর কি জিনিসটা, দেখলো ক্যামেরার মধ্যে একটা অপশান আছেই আর কি ফোনের মধ্যে। তো সেইভাবেই সেট করা হয়েছে এবং আজকের এই মানে একটা অভূতপূর্ব জিনিস আমরা দেখতে পেলাম আর কি। আমরা অনেক চেষ্টা করে ড্রাগন ফ্রুটে যে ফুল ধরা, অর্থাৎ 20 থেকে যে ফুলে পরিণত হওয়া, প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আমরা এটা করলাম। এবং আপনারাও যদি বিভিন্ন ফুলের করতে পারেন, শুধু মনের জন্যে কিন্তু আপনারা এটা করতেই অবশ্যই পারেন। এবং এটা যদি করেন, 4.5 ঘন্টা যেমন কেটে গেল, আপনারা সবথেকে বড় কথা করোনা একদমই ভুলেই যাবেন, মনেই পড়বে না যে করোনা বলে কিছু আছে, কারণ আপনি তো এনগেজ থাকছেন, করোনার ভয় আপনার মাথা থেকে কিন্তু চলে যাবে। গাছ তৈরি করুন, গাছ ভালোবাসুন, দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যাবে।
ভিডিওটা করার পর তো অসম্ভব ভালো লাগছে। আমরা এইভাবে কোনোদিনও দেখিনি, এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে একটা গাছ বীজ থেকে বড় হচ্ছে, কিন্তু নিজের হাতে আমরা যে এটা করতে পেরেছি যে একটা কুড়ি থেকে ফুল ফোটা প্রায় 4.5 ঘন্টা, এই সময়টা মাত্র 1 মিনিটে ধরে রাখা, যেন মনে হচ্ছে একটা নতুন প্রাণ নিয়ে আসা। গাছের মধ্যেও যেমন একটা প্রাণ এলো, এবং আমাদের মধ্যেও যেন নতুন প্রাণের সঞ্চার করলো এটা। It's caught in the crossfire.